বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসলেও ফিরে যান হতাশ হয়ে। পর্যটকদের অভিযোগ নেই নিরাপত্তা সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা। প্রতি বছরেই পানিতে ডুবে মারা যাচ্ছে পর্যটকরা, তাই সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের প্রতিবেদন। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের প্রতি বছর বর্ষার পানির সৌন্দর্য উপভোগ করতে নারী পুরুষ শিশু ছুটে আসেন সারা দেশ থেকে। তবে পর্যটকদের অভিযোগ, হাওরের প্রবেশ দ্বার সহ পুরো এলাকার সুযোগ সুবিধা পর্যটন মাধ্যম নয়, প্রায়ই অসতর্কতার কারণে পানিতে ডুবে পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটছে। গতকালে নৌকা দিয়ে আমি অনেক ঘোরাফেরা করেছি, কিন্তু ঘোরাফেরা করে দেখলাম যে নৌকার ভিতরে কোনো লাইফ জ্যাকেট নাই, প্রশাসনিকও কোনো মানে কোনো তৎপরতা নাই, পাবলিক যে ওয়াশরুমটা ব্যবহার করবো এরকম ওয়াশরুম নাই। নৌকার উপরে একটা ত্রিফল হলে বেশি ভালো হয়, কারণ হঠাৎ রোদ বৃষ্টি তখন তখন আসতে পারে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে নিকলি হাওরে আসা পর্যটকদের জন্য নিরাপত্তা সহ পর্যটন বান্ধব পরিবেশের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। পর্যটকদের গাড়ি যাতায়াতের সুবিধার জন্য আমাদের ট্যুরিস্ট পুলিশের প্রয়োজন, যে প্রতি নৌকায় যেন অবশ্যই বাধ্যতামূলক লাইফ জ্যাকেট থাকে, সেটা হলো ওকে বাঁচার জন্য একটা প্রথম চেষ্টার ধাপ আমি মনে করি এটা। পর্যটকদের সকল সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছে নিকলি প্রশাসন, দাবি উপজেলা নির্বাহী অফিসারের। প্রত্যেকটা নৌকায় যেন লাইফ জ্যাকেট রাখা হয় সেই বিষয়ে সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। হাওরের থেকে একটু ভেতরের দিকে গেলেও যেন একটা ওয়াশ ব্লকের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারেও আমাদের চিন্তা প্রক্রিয়াধীন আছে। গেল দুই মৌসুমে জেলার হাওর অঞ্চলে পর্যটক সহ পানিতে ডুবে মারা গেছেন অন্তত 40 জন। চলতি বছরের মৌসুমের শুরুতে এখন পর্যন্ত মারা গেছেন 6 জন। এসএটিভি নিউজ ডেস্ক।